اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم واتبع سبيل من اناب الي মহান আল্লাহ তালা বলেন তোমরা ওই রাস্তা অনুসরণ করো যে রাস্তায় আমার প্রিয় বান্দারা আমার দিকে চলে আসছে আমার অনুগত বান্দারা যে রাস্তা ছিল সে অনুগত বান্দাদের রাস্তাটা তোমরা অনুসরণ করো আল্লাহ তাআলার নির্দেশ আপনাকে আল্লাহ বলে দিয়েছে আপনি কোন পথে চলবেন সাবিলা মান আনাবা ইলাইয়া

যারা নিয়ামতপ্রাপ্ত অনুগ্রহপ্রাপ্ত বান্দারা চলে গেছেন এই পথের নাম হল সিরাতুল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিম মানে হলো যে পথে আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দারা ছিল ওই পথ আগের আয়ত আমরা সেটাই বুঝলাম আল্লা তালা অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের পথে চলার আদেশ দিলেন অনুরূপ আরেকটা আয়াত করে আনুল করিমের মধ্যে আসে অমাই রসুল আমি হুদা

আল্লাহ তালা বলেন আমি তাদেরকে ওইভাবেই চালাবো যেভাবে সে চলতে চায় কিন্তু আখেরাতে আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব তাহলে এখানেও আমরা দেখছি রসুল সাল্লা আলি সাল্লামকে মানতে হবে মুমিন বান্দাদের পথে চলতে হবে মমিন বান্দাদের পথটাই মূলত রসুলে পাকের পথ আর মুমিন বান্দাদের পথ বাদ দিয়ে যদি ভিন্ন পথে চলেন ঠিকানা আল্লাহ তালা বলেছেন জাহান্নাম কোরআনুল করিমের তিনটা জায়গায় আমরা পাইলাম আল্লাহর যারা মায়ার বান্দা যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন আল্লাহ যাদেরকে মকবল হিসেবে গ্রহণ করে নিয়েছেন তাদের পথে আপনাকে চলতে হবে চালাও মোদের সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি এই কথাটা আপনারা অনুধাবন যদি করতে পারেন তাহলে পথ হারা হবেন না পথ হারাবেন না শুনুন পৃথিবীর সমস্ত গুমরাহ পথ ভ্রষ্ট লোকেরা কোরআন এবং হাদিসের দোহাই দিয়ে গুমরাহির মধ্যে গেছে এবং যারা সিরাতুল মুস্তাকিম আছে তারাও কোরআন হাদিসের উপরই আছে যারা খারিজি তারাও কোরআন হাদিসের কথা বলে যারা রাফিজি শিয়া তারাও কোরআন হাদিসের কথাই বলে যারা অন্যান্য ভিন্ন গুমরাহির মধ্যে মতবাদে রয়েছে তারাও কিন্তু কোরআনের কথা বলে হাদিসের কথা বলে অতএব আপনি শুধু কোরআন এবং হাদিসের দোহাই দিলে দুর্বল হবেন না আপনি দুর্বল হবেন তখন যখন দেখবেন পূর্বের সমস্ত মুমিন বান্দাদের মতের সাথে পথের সাথে আপনার মিল আছে ওই সময় আপনি দুর্বল হবেন জানা এটা আমার পথ এমন একটা মত একটা আপনার সামনে উপস্থাপন করা হলো যেই মতের সাথে সলফেসাল আগের মুমিন বান্দা যারা বড় বড় ইমাম আউলিয়া যারা তাদের সাথে মিল নাই এমন পথ এবং মত যদি আপনার সামনে উপস্থাপন করা হয় তখন বুঝে নিবেন ডাল ডাল মেকুচ কালা হয় কোনো না কোনো ঝামেলা আছে এখানে ভাই আমার কোরআনের দোহায় কাদিয়া দেয় থেকে আমাদের আমল নামা আমাদের বিশ্বাস কোরআন থেকেই আমরা মানি কোরআনের দোহায় সে মোহতাজেলা যারা তারাও দেয় পৃথিবীর সমস্ত গুমরাহ যারা সবাই কোরআনের কথা বলে কিন্তু দেখবেন তাদের সাথে আগের ইমামদের মিল নাই কাদিয়ানিদের সাথে আগের মুমিন বান্দাদের মিল নাই খারিজিদের সাথে আগের মুমিন বান্দাদের মিল নাই রাফিজিদের সাথে আগের মুমিন বান্দাদের মিল নাই কিন্তু আপনি দেখেন সাড়ে চোদ্দশো বছর পরেও দয়াল নবী রসুলের করিম সাল্লি সাল্লাম থেকে অদ্যবধি যত কারাম ছিল যত আউলি কারাম ছিল মাঝহের ইমাম বলেন তরিকতের ইমাম বলেন হাদিসের ইমাম বলেন ফেকার ইমাম বলেন আর উসুলের ইমাম বলেন আকায়দের সমস্ত ইমামদের সাথে আমাদের মিল আছে কারণ আমাদের নতুন করে বানায় নাই আমাদের আলাদা কোরআনের দোহাই দিয়ে নতুন কোনো মতবাদ তৈরি করতে হয়েছে না আমরা কোরআন এবং হাদিসের যিনি ধারক বাহক ছিলেন সে রসুল করিম সাল্লামের মতবাদের উপর আসি এজন্য নতুন করে কোন জিনিস প্রমাণ করার দরকার আমাদের সিলেট অঞ্চলে একটা গজল বলা হয় আমি মাঝে মধ্যে এটা বলি বলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ বেজার হবেন না আমি কথাগুলি বলি যারা আজকে পীরাউলিয়া মানেন না তাদের পরিচিতি খুলে দেখবেন তাদের দল আজ থেকে নব্বই পঁচানব্বই বছর পূর্বে আবিষ্কার হয়েছে এর আগে দল ছিল না যারা আজকে মাঝহাব মানেন না অথবা অলি আল্লাহ মানেন না বা সুন্নি মানেন না তাদের আবিষ্কার হয়েছে আর একটু উপরে গেলে দেখবেন একশো পঁয়ত্রিশ বছর আগে তারা ছিল না একেবারে সর্বোচ্চ দুইশো বছর আগে তাদের কোন অস্তিত্ব ছিল না কিন্তু আপনারা দেখেন পীর মাসায় গাউসেবাগ খাজা গরিব নওয়াজ বাহাউদ্দিন নাকুবন মুজাদ্দিদ আল ফিসানি হাজর বাইজিদ মুস্তামি শো সমস্ত আল্লাহর আগেও ছিল যারা আজকে উলিয়া উলিয়া মানেন না পীর মর্শেদ মানেন না তারা নতুন আবিষ্কার হয়েছে কেউ স্বপ্নে পাইছে কেউ নিজেরা আবিষ্কার করে দল বানাইছে অতএব আমরা কিন্তু অনেক পুরান আমরা পুরান মানে আমরা মদিনাওয়ালার দল অলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ বাবা শাহজালালের বাংলাদেশ এই বাংলাদেশ তাদের পথে তাদের মতে করুন কবুল করুন দেখেন আমাদের এই গজলটার মধ্যেও কোরআনের কথা আছে আল্লাহ তো বলছে ওই পথ অনুসরণ করো যে পথে আমার প্রিয় বান্দারা ছিল আল্লাহ তালা আরেক জায়গায় বলেন যেটা আপনারা অনেকে মুখস্থ জানেন এখানে যে আল্লাহ একটা বললেন হে শান্তিপ্রাপ্ত আত্মা শান্তিপ্রাপ্ত আত্মা কিন্তু সবাই না এখানে যতগুলি মানুষ আছেন বেশিরভাগ মানুষের আত্মা শান্ত শান্তিপ্রাপ্ত না বলবেন হাই খুঁজুরিটা কি বলেন এইটাই সত্য কথা আল্লাহ যাদেরকে ডাক দিছে কথা এই দিয়েছে আমরা স্টেজে স্টেজে সবাই সবাই নাই নাই যারা আছে আমরাও এটা কিন্তু উড়িয়ে দেওয়ার বিষয় না আল্লাহ কিন্তু সবাই ডাক দিয়ে বলে নাই যাদের কাল সালেম কালবে সালিম যারা তাদেরকে আল্লাহ বলছে স্পেশাল কিছু মানুষ আছে কালবে সালেম কাদের একটা ইন্ডিকেট করেছেন আল্লাহ কুলুব শুনে রেখো নিশ্চয় আল্লাহর জিকিরের দ্বারা মমিন বান্দার কাল সালেম হয় শান্তি হয় এখানে বলেন তো সবাই কি সবসময় আল্লাহর নামের জিকির করেন অনেক আছে জিকিরই পছন্দ করেন এমনে জিকির করা যাবে না ওমনে জিকির করা যাবে না এই ফতোয়া নিয়া দিন রেট আপনার কাটে কিন্তু আল্লাহর জিকিরের ধারে কাছে আপনি নাই فويل للقاسية قلوبهم من ذكر الله فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين ويشمس تلوك در جنة وائل دوزوك جهنم راغون جا الله ذكر تكي غافل

সন্তান সন্ততি উপকারে আসবে না শুধুমাত্র ওই দিলওয়ালা মানুষগুলি উপকৃত হবে যাদের কাল হইছে আল্লাহ তাদেরকে বলতেছেন আমার বান্দা যারা, তাদের কাতারে হও আল্লাহর আদেশ আল্লাহর আদেশ সবাইকে বলছে না শান্তিপ্রাপ্ত আত্মা যারা তাদেরকে বলতেছেন জান্নাতে যাইতে চান না আপনারা সবাই চান জান্নাতে এত যাওয়াটা এত সহজ না তবে চেষ্টা করলে আপনার জন্য কঠিন না সবাই তো জান্নাতে যাইতে চান জান্নাতে যাওয়ার ধাপ কয়টা এইখান থেকে আপনি শিক্ষা নেন প্রথম ধাপ হলো একজন মুমিন মুসলমান হিসেবে আল্লাহর জেকের আল্লাহর এবাদতে কালকে সালিম করবেন এরপরে আল্লাহর খাস বান্দাদের কাতারে সামিল হবেন এরপরে জান্নাতে যাবেন প্রিয় ভাই আমার মাইকের যে একটু বিট বাড়াই তাহলে কেন যে চিকন আওয়াজটা যেন না হয় আমার তেমনি আজকে সর্দি প্রিয় ভাইয়ের আমার এই ফিটনার যুগে আমি আপনাদের কিভাবে বুঝাইলে বুঝবেন জানি না কারণ আমাদের যারা পরবর্তী প্রজন্ম তাদেরকে নিয়ে আমি শঙ্কিত তারা অধিকাংশ দুনিয়ার দিকে ঝুঁকে গেছে দুনিয়ার মোহে তারা আত্ম হয়ে গেছে দুনিয়ার জন্যে পাগল পারা হয়ে গেছে আমি দেখি আমাদের পরবর্তী প্রজন্মটা একটা ভয়ঙ্কর প্রজন্ম আমাদের সামনে আপনি দেখবেন আজ থেকে বছর আগে মক্তবের ছেলেরা কত সুন্দর কোরআন শিখতো মাসালা মাসাইল শিখতো ধর্ম সম্পর্কে জানতো গরিবের সন্তান হইল বাবার পরনের লুঙ্গিটা শীতের দিনে শরীর ঠেকে এখানে বেঁধে দিয়ে দিয়েছে বলছে বাবা মন্তবে যাও ছোট শিশু বাবার গায়ের পরনের লুঙ্গি পরে শীত দূর করে শীত কুয়াশার কোরআন শিখার জন্য আমাদের এই বয়সের লোকেরা মন্তব্য গেছে মাত্র বিশ তিরিশ বছরের ব্যবধানে চিত্র চেঞ্জ হয়ে গেছে আমাদের আজকে অনেক যুবক আছে অজু ঠিক করতে পারে না অনেক যুবক আছে ও ভাই অনেক যুবক আছে নামাজের তেরোটা ফরজ সম্পর্কে জানে না অনেক যুবক আছে জানাজার নামাজ কেমনে পড়তে হয় তাও জানে না দুঃখজনক হলেও সত্য এই যুবকদের মা বাবা যদি মারা যায় সন্তান হিসেবে মা জননী যাদের বাবার জানা যার নামাজটাও তারা পড়াইতে পারবে না এই ছেলেগুলো আগামী বিশ বছর পরে তারা এই সমাজের দায়িত্বশীল পদে চলে আসবে অটোমেটিক চলে আসবে এই দেশ চালাবে তারা আপনারা থাকবেন না মুরব্বীরা তখন কিন্তু তারা ধর্মকে গুরুত্ব না দিয়ে কনসার্ট গুরুত্ব দিবে ওয়াজ মাহফিল গুরুত্ব না দিয়ে মসজিদের নামাজের জামাত গুরুত্ব না দিয়ে বিভিন্ন খেলা বিভিন্ন প্রতিযোগিতা এগুলাকে গুরুত্ব দিবে তখন ইসলামের যে মূল ইমেজ এটা আমাদের কাছ থেকে বিলীন হওয়ার পথে থাকবে এটা কৌশল আমাদের কাছ থেকে দূরে সরাই দিচ্ছে শরীফ শরীফার কাহিনী এমনি এমনি বয়ে ঢুকে নাই শরীফ শরীফার কাহিনী মানে হলো একটা ছেলে তার ভিতরে মেল সুলভ একটা আচরণ এই ধরনের কথা উল্লেখ করে আবার বলছে এটা ঠিক না তো এই যে একটা একটা মেসেজ কিন্তু আমাদের এই তরুণ প্রজন্ম যাদের বয়স মাত্র বারো তেরো বছর তাদের মাথার ভিতরে কিন্তু শরীফ শরীফের গল্প এটা উল্লেখ করে ঢুকাই দিছে সমকামিকার দিকে আমাদের এই পরবর্তী প্রজন্মকে ধাবিত করে দিছে বলবেন না এটার পক্ষে তো বলে নাই ভাই একজন বলল যে তোর বাপ খারাপ তোর বাপ বেনামাজি তোর বাপ সুৎখুর তোর বাপ হইল ঘুষখুর তোর বাপ হইল হারাম এটা আমি বলি না এটা বলা ঠিক হবে না কিন্তু যা বলার আপনি ঠিকই বলে দিয়েছেন যেটা মানুষের ব্রেইনে পৌঁছানো দরকার ওটা ঠিকই পৌঁছে দিয়েছেন পরে আপনি নিজেকে দায়ী মুক্ত করার জন্য বলছেন এটা বলি না বলা ঠিক না শরীফ শরীফা এই ধরনের চিন্তা চেতনা আমাদের ছোটদের মাথায় ছিল না কিন্তু আপনারা কৌশলে জাতীয় পাঠ্যপুস্তক এই পুস্তকের মধ্যে ঢুকাইয়া সারা দেশের মানুষের ভিতরে এই জিনিসটা কিন্তু ঢুকাই দিয়েছে তাহলে আপনি কি বুঝতেছেন সামনের ভবিষ্যতের যে দিনটা আসতেছে আল্লাহ যদি আপনাদের হায়াতে বাঁচায় মনে রাখবেন আগামী বিশ বছর পরে যেই প্রজন্মটা আসতেছে একটা ডেঞ্জারস প্রজন্ম আসতেছে এখনই আপনারা কিছু রাজ করবেন তাদের কাছ থেকে এখনই যারা গুণীজন সিনিয়র যারা তারা নিরাপদ না আগে আমাদের উস্তাদদেরকে দেখলে কিংবা ক্লাসে আমাদের চাইতে যারা সিনিয়র তাদেরকে দেখলে কত সম্মান করতাম ভয় পাইতাম বড় ভাই আসতেছে কিন্তু এখন ছোটদেরকে দেখলে বড়রা ভয় পায় এটা যখন ধীরে ধীরে আরো বিশ বছর পরে যাবে তখন আমাদের সমাজের আমাদের দেশের অবস্থাটা কি হবে সমস্ত মা বাবা সমস্ত গুণীজন শ্রদ্ধাবজন ব্যক্তিরা তখন জিম্মি হয়ে যাবে একটা মহলের কাছে একটা মহল না একটা প্রজন্মের কাছে তখন ধর্মের কথা মানুষের কাছে মনে হবে বাড়াবাড়ি ধর্মের কথা কি হবে বাড়াবাড়ি বলবে এগুলি আগের দিনের মানুষে করছে এগুলি আমরা বানি না এরকম একটা নাস্তিক নাস্তিক ভাব আমাদের সমাজে চলে আসবে ভাইরে কঠিন সময় আসতেছে ধর্ম এবং ধার্মিকতা দিন দিন কমে যাবে এটাই কি আমাদের একটা নিদর্শন বেজার হইতেছেন মনে হয় না আমি সত্য জিনিসটা তুলে ধরতেছি আপনাদের সামনে যেমন ধরেন আমাদের যুবকদেরকে কিভাবে ধর্মের বা ধার্মিকতা থেকে দূরে নিবে একটা কৌশল হলো আপনি দুইজন যুবক এখন থেকেই আলাদা করে নিতে পারেন একজন যুবক পাশক্ত নামাজের পরে মোনাজাত করবে নফল নামাজ পরে মনাজাত করবে সুন্নত পরে মোনাজাত করবে জেকের আজকার করে মোনাজাত করবে কোরআন তেলাওয়াত করে মোনাজাত করবে আরেকজন যুবক পাচক তো নামাজ পড়বে কিন্তু নামাজের পরে মোনাজাত করবে না সুন্নতের বেশি একটা গুরুত্ব দিবে না নফল নামাজ পড়বে না তো করবেই না জেকের করবে না তো পরের কথা জেকেরই যদি না হয় তাহলে মোনাজাত হবে কখন কোরআন তেলাওয়াতের চর্চাও বেশি থাকবে না মোবাইল নিয়ে পড়ে থাকবে এই দুইটা যুবক আপনি পাশাপাশি রেখে এক বছর পরে গিয়ে দেখেন যেই যুবকটা মোনাজাত করে ফরজ নামাজ পরে মোনাজাত করে সন্ন্যত পরে মোনাজাত করে নফল নামাজ পরে মোনাজাত করে জিকিরাজ করে মনাজাত করে কোরআন তেলাবাদ করে মনাজাত করে এই ছেলেটার মন হবে নমনীয় নরম মানুষের প্রতি বা মানুষের প্রতি দরদই হবে অক্ষান্তরে যেই ছেলেটা শুধু নামাজ পড়েছে মোনাজাতের ধার ধারে নাই নফল নামাজ পরেই নাই আর মোনাজাত করবে কখন জিকির আজকারও নাই এই লোকটা এই ছেলেটা হবে রুক্ষ মেজাজি সে ধর্মের ব্যাপারে কঠোর হয়ে যাবে অন্যদের ব্যক্তি তার দরদ মায়া মহাব্বত কমে যাবে এটা একটা সূক্ষ্ম কৌশল আমাদের একটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ইসলাম ধর্মের মূল যে নির্যাস সেটা থেকে দূরে দেওয়ার জন্য এটা একটা কৌশল মাত্র উদ্দেশ্য উদ্দেশ্য না হলো মুসলমান তোমরা তোমাদের ধর্মের যে আবেগের জায়গা এগুলি থেকে দূরে সর একটা মানুষ যদি মদিনার রওজা মুবারকের সামনে যায় তার প্রেমের সর্বোচ্চ প্রেমের আবেগ দিয়ে আল্লাহ রসুলকে সালাম দেবে নবী করিম সাল্লাহ সাল্লামের রোজা মবারকে জালিম মুবারকে চুমা খাবে সম্ভব হলে দোয়াও করবে চোখের পানি দিয়ে নবীজির সালাম পাঠ করবে এই যে একটা আবেগ আপনি যদি এই আবেগটা ধরে রাখেন তাহলে এই লোক ইসলামের প্রতি দিন দিন আরো ঘাড়ো হবে আরো মজবুত হবে তার ইমান আরো পোক্ত হবে সে আরো ধার্মিক হবে কিন্তু আপনি যদি বলেন এখানে যাওয়ার প্রয়োজন নাই মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের মতো একজন মানুষ ছিল তিনি কিছুই দিতে পারে না তার এত বেশি করে লাভ নাই নিয়ত করে যাওয়া ঠিক না এই বিভিন্ন মোনাজাত করা যাবে না মোনাজাত করা ঠিক না বিদাত এই বিভিন্ন ফাতুয়াবাজি করে বিভিন্ন ধরনের বাহানা উত্থাপন করে যখন এই মানুষটাকে রসুলের করিম সাল্লু আলিয় সাল্লামের রওজা মুবারক থেকে দূরে রাখবেন কিংবা ধরেন একটা মানুষ রওজা মুবারক জিয়ারত করতে গিয়ে মাইকের জিনিস একটু ডিস্টার্ব হতে পারে রাখবেন না রোজা মোবারক জিয়ারত করতে গিয়ে একটা তার প্রেমের একজন লোক তার প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে চোখের পানি দিয়ে নবীজিকে সালাতু সালাম দিয়ে জিয়ারত করে তারপরে গেল এই লোকের মানসিক অবস্থা মন মানসিকতা আর একটা লোক উনি আমাদের নবী ছিল মরে গেছে আমরা আসলাম আর কি আসলাম আর কি যাওয়ার সময় সালাম ও আলাইকা ইয়ার ইয়া আসুনা তো বলবে না সালাম ও আলান্নাবি এইভাবে বলে সে চলে গেল দুইটা ব্যক্তি দুইজনই মানুষ দুইজনই উম্মত দাবিদা একজন যাওয়ার সময় প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে চোখের পানি দিয়ে নবীজিকে সালাম সালাম দিয়েছে দোয়া করে গেছে আর একজন যাওয়ার সময় ভাবছে লোকটা মরে গেছে চোদ্দশো বছর আগে আমাদের নবী ছিল জাস্ট এমনি সাক্ষাৎ করার জন্য কবর দেখার জন্য আসছে যাওয়ার সময় হয়তো ধর্মের সাথে বিচরণের কারণে নবীজিকে একটা সালাম কোনো মতে দিল আর কি এই দুইটা ছেলের মন মানসিকতা বা ধার্মিকতার অবস্থান কি এক হবে আওয়াজ বলেন এক হবে অতএব আপনি মনে করেন না যে রওজা মোবারক জিয়ারতের বিরুদ্ধে আজকে যারা ফতোয়া দিছে শুধু জিয়ারত থেকে আপনাদের ইয়ে রাখা মূল উদ্দেশ্য না উদ্দেশ্য হলো ধর্মের যে আবেগের জায়গা থেকে আপনাকে দূরে সরিয়ে দেওয়া আজকে যারা বলছে মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে না মাথা নত করা যাবে না তারা শুধু কদম্বসি থেকে দূরে সরানোর উদ্দেশ্য না আপনি দেখেন একটা ছেলে যে ছেলে তার মায়ের পা ধরে সালাম করে সেই ছেলে আর যে ছেলেটা বলে মা সম্মানের হিসেবে করে না সালামতো দেয় না এই দুইটা ছেলে একটা ছেলে মায়ের পা ধরে সালাম করে সে তার মায়ের প্রতি যতটা শ্রদ্ধাশীল হবে যে ছেলেটা কদম তো করেই না সালামও দেয় না মা জননীকে সালাম দেয় না দুইটা ছেলের মুভমেন্ট মায়ের প্রতি দৃষ্টিভঙ্গি এক হবে তাহলে মা বাবার প্রতি যে একটা তাজিমের সম্পর্ক সন্তানের সাথে মা বাবার যে একটা তাজিমের সম্পর্ক এটা থেকে জুদা করে দিয়ে মানুষের মনকে কঠিন করে দেওয়া কঠোর বানিয়ে দেওয়া এটার জন্য একটা ষড়যন্ত্র হল কদম্বশি থেকে দূরে সরিয়ে দেওয়া প্রিয় ভাই আমার বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যারা বলে এটা করা যাবে না ওটা করা যাবে না তাদের এই করা যাবে না বলার পিছনে কোনো দলিল থাকে না শুধু একটাই কথা যে বিধাত বিদাত বা শেরিক একটা যুক্তি উত্থাপন করেই বলে যে এটা করা যাবে না কোরআনের একটা আয়াত বলে না একটা হাদিসও বলে না কোনো রেফারেন্স না দিয়ে বলে এটা করা যাবে না এটা বিদাত এটা শেরেক আর যারা এই কাজগুলি করে তারা কিন্তু রেফারেন্স দেয় এই হাদিসে আছে ওই আয়াতে আছে এই দলিল আছে তো এই যে বিষয়গুলো আপনারা যদি অনুধাবন না করেন আল্লা আল্লাহ করে আমরা তো মরে যাব আমাদের ব্যাপারে আল্লাহর ভরসা করে আমরা বলতে পারি আমাদের ইমান নষ্ট করতে পারবে না ইনশা আল্লাহ কিন্তু এই যে ছেলেগুলো যারা ওয়াজ শুনতেছে ওই যে আমাদের আমাদের জুনিয়র যারা অথবা ছোট ছোট বাচ্চারা যারা তাদেরকে নিয়ে আমরা শঙ্কিত তাদের সময়টা আসতেছে খুব ভয়ঙ্কর একটা সময় এমন একটা ভয়ঙ্কর ওই সময় এখন তো মসজিদের ইমাম সাহেবরে এখনো মানুষ সম্মান করে এই প্রজন্মের লোকগুলো দেখবেন ওই সময় ইমাম চাকরিজীবী মনে করবে কর্মচারী মনে করবে কর্মচারী টাকা দিয়ে ইমামতি করার জন্য ইমামকে সম্মান করার যে একটা স্পিহা এটা থাকবে না বুঝতেছি না আমার কথা ধর্মের আবেগের জায়গা থেকে দূরে সরবেন না তাহলে ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য আমার পীর কেবলা জন একটা ছন্দ বলতেন যদি ঠকিতে না চাহ এসে বস পীরের নিকট যে ঘেসে হৃদয়া কো সেই মহাও পদেশে মনে মুখে মোহাম্মদ শব্দ বল صلي على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صلي على Combien <r> <Sivo> <om Natural Fourisi> এই সাউন্ডটা একটু ঠিক করো না এমন ক্যান ক্যান করে রাখে আওয়াজ নিলে কি করে কানের মেঝে বাজে প্রিয় ভাইয়ের আমার আওয়াজ বেশি হইলে মাইক মজা লাগে না আওয়াজ কমায় দাও আওয়াজটা শ্রুতি মধুর করো যে জোর একটা কথা বললে মনে কানের ভিতরে এসে লাগে এরকম শ্রুতি মধুর করে দাও আমার বেশি আওয়াজ লাগবো না ভাই তোমাদের মাইক যেই মাইক এই কান কোন ফাটাইলে তো ফারবো মাইক ভালো আছে কিন্তু আমার একটু বেশি আওয়াজ লাগবে না আমার কথাটা যেন মানুষ স্পষ্ট করে বুঝে আমি যেন কথা বলে মজা পাই তোমরা তো দোয়া করি রে ভাই আমি ধমক নাই তোমরা অসম্মান করি নাই তোমাদের ব্যবসার জন্য আমি দোয়া করি সবসময় তোমাদের মাইক ভালো কিন্তু সার্ভিসটা যেন ভালো হয় আর কি প্রিয় ভাইয়েরা আমার এবার মোটামুটি আগের সে তো অনেক ভালো হয়েছে আমি কথা বললে মজা লাগতেছে প্রিয় ভাইয়েরা আমার গভীর মনোযোগ ধর্মের যে আবেগের জায়গাগুলো থেকে আমরা যদি দূরে সরে যাই ধর্মের যে আবেগের জায়গা থেকে যদি আমরা দূরে সরে যাই তাহলে ধর্মের মূল নির্যাসটা আমাদের মাঝে থাকবে না একটা জিনিস খেয়াল করেন কিছু যুবক যদি একজন পীরের কাছে আসা যাওয়া করে ওনার সাথে মাঝে মধ্যে জিকির আসকার করে নামাজ পড়ে মা বাবার সেবা করে এই যুবকগুলো আবার পক্ষান্তর আরেক শ্রেণীর যুবক দেখবেন যারা পীর মুরিদ এগুলি পছন্দ করে না জিকির আজকারের মজলিসেও বসে না তারা অন্য একটা গরণার মধ্যে চলাফেরা করে এই দুই শ্রেণীর যুবকের মধ্যে কিছু পার্থক্য আপনি দেখবেন যারা পীর মুর্শিদের সাথে আসা যাওয়া করে তাদের সাথে জিকির আজকার করে দোয়ার মজলিসে বসে নামাজ কালাম পড়ে মা বাবার সেবা করে বা তাবারুক নিজেরাও খায় মানুষকেও খাওয়ায় এই মানুষগুলির মন হবে নরম দরদই হবে মানুষের প্রতি দরদি হবে আর যারা পীর মর্শিদ এগুলি মানে না জিকির আজকারের মজলিস্য বসে না দুয়ার মজলিস্য বসে না নামাজের ধার ধারে না নামাজ পড়ে ঠিক আছে কিন্তু আবার দেখেছো পরে না আর নিজেরা খাওয়ায়ও না হললে খায় কিন্তু খাওয়ায় না এই ধরনের মন মানসিকতার যারা যুবক এরা হবে রুক্ষ মেজাজি এরা হবে একটু ডোন একটু জঙ্গি জঙ্গি ভাব এরকম হবে একটু যাদের মনের মধ্যে মায়া দরদ কম থাকবে যে মানুষটা মানুষকে খাওয়ায় খিচুড়ি খাওয়া কার বিরিয়ানি খাওয়া কার জিলাপি খাওয়া যে মানুষকে খাওয়ায় তার মনটা হয় একরকম আর যে মানুষকে খাওয়ায় না তার মনটা হবে আরেক রকম আমি একেবারে আমার বাস্তবতার অভিজ্ঞতার হালোকে বলছি আমি জাস্ট আজকে কিছু গাইড করতেছি গতানুগতিক ওয়াজ ভিন্নভাবে করি আমি কিন্তু আজকে আপনাদেরকে যে কথাগুলি বলছি এটা হলো আমাদের মুসলমানদের জন্য বেশি প্রয়োজনীয় সময় আমাদের যুবক ভাইদেরকে আপনারা দেখেন যেই যুবক এখানে যারা আছেন ভাই আপনারা বেজার হয়েন না গত এক মাসের মধ্যে ফকির এক দশ টাকা দান করছেন এমন কি আছেন কোন যুবক যুবক ফুলা ভাই বাচ্চা না কিশোর যুবক গত এক মাসে দশ টাকা দান করছো ফকিরকে মসজিদে না ফকিরকে আছে মার্শাল্লা অনেকে মার্শাল অনেকে আছে কিন্তু আপনি দেখেন অনেক যুবক আছে এখানেই যারা গত এক মাসে দশটা টাকা ফকিরে দান করে নাই এটা লজ্জা কিছু না আমি আপনাদেরকে ডিরেকশন দিচ্ছি যেই ছেলেগুলি গরিব মিসকিন গরিব মিসকিন অসহায় মানুষকে দান করে তাদের মন মানসিকতা হবে একরকম আর যারা বছরের পর বছর কাউকে কোনো দান করে না তাদের মন মানসিকতা হবে আর রকম আমি পার্থক্যটা বোঝাই দিচ্ছি আপনাদেরকে যারা মানুষকে দান করে মানুষকে খাওয়ায় তারা সন্ত্রাস হতে পারবে না তারা সন্ত্রাস হইতে চাইলেও পারবে না কারণ তারা মানুষকে খাওয়ায় যে লোকটারে খাওয়াইছেন তার মাথায় বাড়ি দিতে পারবেন পারবেন না আপনার মন থেকে কেজনে বাধা দিবে। কথা বুঝতেছেন না আপনারা মিলাদ পরাইয়া বাড়িতে ধরেন এক দেখ খিচুড়ি রাঁধছে সবজি দিয়ে রাঁধেন আর মুরগি দিয়ে রাঁধেন আর গরুর গোস্ত দিয়ে রাঁধেন এক দেখ খিচুড়ি রাঞ্জা মিলাত পরে বাড়িতে শ দুইশো তিনশো মানুষের খাওয়াই দিয়েছে এখন যেই মানুষটা গতকাল আপনার বাড়িতে এসে খিচুড়ি খাইছে এই মানুষের সাথে সামনে এক সপ্তাহর মধ্যে যদি ঝগড়া হয় তারপরে দেখবেন একটু ইতস্তু ইতস্ত লাগবে আমার বাড়িতে খাইয়ে গেছে আমি কেমনে তার লগে ঝগড়াটা করি একটা একটা পর্দার আড়াল থেকে একটা শক্তি আপনাকে বাধা দিবে মারামারি ঝগড়া করিও না কথা বুঝতেছেন না আপনারা কিন্তু যেই লোক সারা বছর দুনিয়ার মোহে মত্ত মানে টাকা পয়সা ইনকামের দিকে সে ব্যস্ত মানুষকে বছরের পর বছর যায় খাওয়ায় না তার মন মানুষকে তাকে মুহূর্তের মধ্যে আরেকজনের মাথায় বাড়ি দিয়ে তার তার ক্ষতি করে ফেলতে পারবে এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে ভাই শতাব্দীর পর শতাব্দী আল্লাহর অলিরা এই ট্রেনিংটাই মানুষকে দিতেছে আপনি আমাদের বাংলাদেশ পার হয়ে ইন্ডিয়াতে যান ভারতে যান ভারতে যান সব জায়গা না ভারতের কিছু জায়গায় আপনারা দেখবেন যেখানে পীর মাসাইকের বিচরণ বেশি ওই সব জায়গা ভালো কিন্তু যেখানে পীর মাসাইকের বিচরণ নাই ওই সমস্ত এলাকা গেলে কবে খেয়ে আসছেন না গিয়ে খাবেন বুঝেন নাই মনে হয় কথাটা খেয়ে আসছেন নাকি গিয়ে খাবেন আর যারা তরিকা মানুষ পীর মুর্শিদের সহমতি ছিল তারা দেখবে ভাইজান খাওয়া দাওয়া করছেন নি চাইটা খেয়ে নেন অনেক দূর থেকে আসছেন আগে খেয়ে নেন তাহলে এই দুইটা মানুষ দুইটা মানুষ সেও মানুষ সেও মানুষ বলেন যে লোকটা বলবে খেয়ে আসছেন নাকি যে খাবেন এই লোকটা আপনার জন্য ভালো না গেলেই যে আপনার পেটের খবর নেয় আপনাকে একবেলা খাবার খাওয়াইতে চায় আরে বাবা পিঁয়াজ দিয়া লবণ দিয়া ভাত খাওয়াক পান্থা ভাত খাওয়া খাওয়াইতে চায় এই দুইটা মানুষকে এক ইসলাম কি শুধুমাত্র নামাজ আরে নামাজ তো মানুষ বোঝে নামাজ জিনিসটা কি নামাজ কি শুধু এই যে এই যে সুরা কেরাত আর তসবি তারিফ পড়া দুই রাকাত চার রাকাত দশ রাকাত বারো রাকাত সতেরো রাকাত পড়ে ফেলেন এটাই নামাজ নামাজের হাকিকত বুঝো তোমরা কেন দুই হাত এইভাবে উঠাইতে বললেন আল্লাহ আল্লাহ রসুল কেন শিখাইলেন এখানে হাত তুলো এটার হাকিকত কি কেন আপনি এইভাবে হাত দুইটা বাইন্দা এইভাবে দাঁড়াইতে হবে এটার হাকিকত কি কেন আপনি মাথাটা নত কইরা দিয়ে এইভাবে সুভান আর আব্বিয়াল আজিম বলবেন এটার হাকিকত কি নিজের সর্বোচ্চ নমনীয়তা হলো শেষ দায় যে আমার যা কিছু আছে সব আমি জমিনে লুটাই দিলাম এই জিনিসটা কেন নামাজের মূল যে হাকিকত এটা যতদিন না বুঝবেন ততদিন নামাজ পড়তে পারবেন আল্লাহ ভালো জানে আপনার নামাজ কবুল করবে আমরা এখন মানুষকে নামাজের মাসআলা মাসাইল শেখায় সূরা karat কিন্তু নামাজের মূল হাকিকত শেখায় না এই জন্য নামাজ পরেও মানুষ ইসলামের সৌন্দর্য থেকে ইসলামের যে মূল নির্যাস এটা থেকে দূরে সরে আসে নামাজ পড়েও মানুষ জঙ্গিবাদের সাথে জড়িত হয় কেন ওই যে অরিজিনাল নামাজের হাকি সে বুঝে না আমি আজকে সংক্ষেপে বলি এই যুবক ভাইরা এটা ব্যতিক্রম আছে যেগুলো তোমাদের মনোরঞ্জনের ওয়াজ না মনোরঞ্জনের ওয়াজ আমি তোমাদেরকে ধর্মের মূল মেসেজটা দিতে চাচ্ছি ওয়াজ সবার শুনবেন না এখন ওয়াজ আর আওয়াজ শেষ করে ফেলছে মানে নেগেটিভ পজিটিভ এক হয়ে এখন ওয়াজ শুনবেন আল্লামা শেখ সাইফুল আজম বাবর আল আজহারির ও শুনবেন সৈয়দ মাওলানা হাসান আজহারির ওয়াজ শুনবেন সৈয়দ মাওলানা মোকারম বাড়ি ওনাদের আলোচনা শুনবেন কিছু শিখতে পারবেন আরো অনেক আলেম আছে আমি সবার কথা বলতে পারছি না বলে আবার বললেন না আমার শাহেকের নামটা কইলো না ডক্টর সরকার কাফিল উদ্দিন সালি হিসাবের ওয়াশরুম কিছু শিখতে পারবেন ধর্মের মূল মেসেজ গুলি পাবেন ভাই এখন ওয়াজে ওয়াজে আমাদের নিয়ে গেছিল সূর্যের দিকে হাসি তামাশা রঙ্গমঞ্চ যেখানে ওখানে আমরা গেছি অনেক বক্তা তাদেরকে দেখার জন্য মানুষ যায় ওয়াজ শুনতে যায় না দেখতে যায় ওখানে গেলে তুই একটা কৌতুক করবে মানে কমেডিয়ান সিস্টেমে কিছু কথা বলবে এগুলি শুনলে আনন্দ পাবে এটার জন্য আমাদের যুবকরা মা ধর্ম শিখতে যাচ্ছে না অনেকেই কিচ্ছা খাইনি শুনতে যে শুনি ভালো লাগে ধর্ম শেখার জন্য মানুষ এখন ওয়াজে কম যায় আমি একটা ওয়াজ করি আশা করি ওয়াজটা আপনাদের ভালো লাগবে তবে আগেই বলে রাখি এটা সঠিক ওয়াজ না হযরত জিবরীল আলাইহিন আমিন হযরত জিবরীল আমিন আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ আমি আপনার জান্নাত দেখতে চাই যদি অনুমতি দেন আমার আল্লাহ বলল জিবরীল রে আমি আল্লাহ তোমারে 300 বছর টাইম দিলাম ওই 300 বছর জান্নাত দেখো যাও জিবরিলের ফেরেশতার সংখ্যা নাকি 600 আসলে ফের পাখা সংখ্যা নাকি 600 আসলে জিবরিলের পাখা সংখ্যা ছয়শ নয় সাড়ে ছয়শ ওয়াশ করতেছে জিবরিল আমিনের ছয়শ পাখা এই ছয়শ পাখা দিয়া উড়াল দিছে ছয়শ পাখাল দিয়া তিনশো বছর জান্নাতের ভিতরে উড়াল দিতে 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 জিবরিল আমিন আলাইহিস সালাম যাইতে যাইতে একটা খুঁটির কাছে গেছে যায় টাইম শেষ জিজ্ঞাসা করলো একজন গেলমানকে যে আমি জান্নাতের কতটুকু এরিয়াতে আসছি ওই গেলমান বা ওই লোক বলতেছে আপনি জান্নাতের একটা খুঁটির কাছে আসছেন এরকম বাহাত্তর হাজার খুটি আছে মনোযোগ দিয়ে শুনেন এরপরে সুহানাল্লাহ জিবরিল আমিন 600 পাখা দিয়া 300 বছর উড়াল দিতে দিতে জান্নাতের ভিতরে যাইতে যাইতে একটা খুঁটির কাছে গেছে গিয়ে একজন লোককে পাইল ওই লোকের জিজ্ঞাসা করল ভাই আমি জান্নাতের কোন পর্যন্ত আসছি ওই লোকে বলল আপনি জান্নাতের প্রথম যে খুঁটি ওটার কাছে আসছেন এরকম হাজার খুঁটি আছে জিব্রাইলকে 300 বছর 600 বছর 300 বছর 600 পাখা দিয়া উরাল দিয়ে মাত্র একটা খুটির কাছে আইলাম তিনি ওই সময় আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে আরো টাইম দেন আল্লাহ আরো 300 বছর টাইম দিলেন ওই 300 বছর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম 600 নুরের পাখা দিয়া উরাল দিতে 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 আর একটা খুঁটির কাছে গেছে যায় জিকশা গুলো কদ্দুর আইছে কয় দুই নম্বর খুঁটির কাছে আইসেন কয় আল্লাহ ছয়শো বছর আসলাম এখন নাকি মাত্র দুইটা খুঁটি আইসি আমার আরো টাইম দেন আল্লাহতালা আরও তিনশো বছর টাইম দিলেন ওই জিবরিল ফেরেস্তা ছয়শ নূরের পাখা দিয়া ওরাল দিতে দিতে আরো তিনশো বছর ধরে গিয়া আরেকটা খুঁটি পাইলেন ওইখানে একজন লোক পাইলেন জিজ্ঞাসা করলো ভাই আমি কদ্দুর আসছি উনি বলতেছেন তিন নম্বর খুঁটির কাছে আসছেন এটা জান্নাতের গেইটের কাছেই কয় আমার দ্বারা সম্ভব না এত বড় জান আমি কিনার করতে পারব না সুন্দর যে পৃথিবীর সমস্ত পানি জিবরিলেন মাথায় ঢেলে দিলে নাকি পা পর্যন্ত আসবে মাটিতে পড়বে না কি ওয়াজ এগুলি শুনে শুনে আপনার সুবহানাল্লাহ তো আজকেই কইছেন কিন্তু টোটালটাই মিথ্যা কথা এখন কি কইবেন চিন্তা পড়ে গেছেন নাকি কি কইবেন এখন টোটাল পাখা নয় সাড়ে নুরের পাখা তিনি একটা পাখা দিয়ে যদি উড়াল দেয় একজোড়া পাখা দিয়ে যদি উড়াল দেয় মুনতাহা থেকে দুনিয়াতে আসতে এক সেকেন্ডও লাগে না সিদ্ধাতুল মুন তাহা হলো সপ্তম আসমানের উপরে একটা জায়গা যেখানে একটা বড়ই গাছ আছে হজরতে জিবির আমিন ওখানে অবস্থান করে ওখান থেকে ওখানে নিয়ে দুনিয়াতে আসে মাত্র একটা বা এক জোড়া পাখা দিয়া উড়াল দিয়ে সপ্তম আসমানের উপর থেকে এই পৃথিবীতে জিবরিল আমিন আসতে এক সেকেন্ড লাগে না আর সেই জিবির আমিন আলাইহিস সালাম সাড়ে ছয়শো বা ছয়শো নরের পাখা দিয়া কোড়াল দিয়ে জান্নাতের একটা খুঁটির কাছে তিনশো বছরে গেছে ছয়শো বছরে আরেকটা খুঁটির কাছে গেছে নয়শো বছরে আরেকটা খুঁটির কাছে গেছে তাও জান্নাতের গেটের কাছে এই ওয়াজটা একটু রসালু বটে কিন্তু ভাই এটা জিবরিলামিনের ইজ্জত একেবারেই শেষ করে দিলেন ওনাকে কত বড় যে ছোট করেছেন আপনারা এই রসালু ওয়াজ দিয়া কোরআনুল করিমের দুই জায়গায় স্পষ্ট উল্লেখ জান্নাতের পরিধি হলো প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু জান্নাত হলো ততটুকু জান্নাতের পরিধিটা বুঝবেন প্রথম আসমান থেকে জমিনে যতটুকু জান্নাতের পরিধি হলো ততটুকু এখন যে জিব্রিল একটা পাখা দিয়া মানে এক জোড়া পাখা দিয়া সাত আসমানের উপর থেকে এক মুহূর্তের মধ্যে জমিনে আসতে পারে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা এরকম সাতটা আসমান পার হইয়া জমিনে চলে আসে মাত্র একটা বা পাখা দিয়ে উড়াল দিয়ে এক মুহূর্তের মধ্যেই এক সেকেন্ড লাগেও না সেই জিব্রিল সাড়ে ছয়শ পাখা বা ছয়শ নূরের পাখা দিয়া জান্নাতের একটা খুঁটির কাছেও যাইতে পারে না নয়শ বছরে এটা কত বড় বেজ্যুতি করা হলো হজরতে জিব্রিল আমিন কিন্তু আপনারা জান্নাতে লুভে জান্নাতের ওয়াজ শুনে আপনারা তো সুবান্লাহ বলে ফেলছেন সুবহান আল্লাহ এজন্যে বলছি ওয়াজ আমিও যদি এটা একটু রং ডং লাগায় করতাম আপনারা আরও সুবান আল্লাহ কিন্তু আমি তো মিথ্যাটা বলতে পারি না আল্লাহ পাকের রশেষ দোয়ায় আমি সত্যটা যাচাই করি এবং সত্যটাই জানে জেনে তারপরে বলার চেষ্টা করি ওয়াজ অনেক রকম চলছে ওয়াজ যে কোন দিকে যাইতেছে আরেকদিন আরেকজন হুজুরে শুনতেছি ওয়াজ করতেছে আল্লাহ বলে সালামের কাছে বলছে আমি মানুষের গুস্ত খাইতে চাই আমার জন্য মানুষের গুস্ত নিয়ে আসো আল্লাহ বলে খাইতে চা হুজুর আপনি বলেন আল্লাহ কি খাওয়া দাওয়া লাগে খাওয়া দাওয়া তো আল্লাহর কাজ না খাওয়া দাওয়া আমাদের কাজ আমরা মাখলুক আল্লাহ খালেক যদি কেউ এই আঁকিদা রাখে যে আল্লাহ খাইতে হয় তাহলে সে ইমান থেকে বের হয়ে যাবে মানে কাফের হয়ে যাবে আর আল্লাহ মুসা নবীকে বলতেছে আমি মানুষের গুস্ত খাইতে চাই আমার জন্য মানুষের গুস্ত নিয়ে আসো কি মুসা নবী সারা দিন ঘুরলো ছুরি লইয়া কি লইয়া ছুরি লইয়া ঘুরতে ঘুরতে কয় আল্লাহই বলছে মানুষের গুস্ত খাইবো আমি গুস্ত বলি মাংস বলি না মাংস শব্দটা সাধারণত হিন্দুরা বলে কারণ তারা গরুকে মা বলে ওই হিসাবে মায়ের শরীরের অংশ এই জন্য মাংস আর আমরা মুসলমানরা বলি গুস্ত এই করছে মানুষের কাছে কি আল্লাহ তাআলা বলছে মানুষের গুস্ত খাইবো কে দিবা গো কে দিব মানুষ নিজের গায়ে থেকে গুস্ত খাইটা সবাই দৌড়ায় দেয় ধমকায় দেয় গালি দেয় নিন্দা করে কেউ গুস্ত দেয় না সারাদিন ঘুরতে ঘুরতে সন্ধ্যাবেলায় এক পাগলের কাছে গেছে পাগল বলতেছে মোসানবী গো তোমারে বড় ক্লান্ত মনে হচ্ছে কি খুঁজতেছো আমি পাগল আমার কাছে একটু বল মুসানবী সুরি দেখায় কো সুরি লিয়ে গুললাম সারাদিন মানুষের কাছে যাইলাম আর বললাম গুস্ত দিতে কেউ গুস্ত দিল না তুমি গোস্ত খুঁজতে খুঁজতেছ কেন পাগলাই বলল তুমি গোস্ত তালাশ করছো কেন মৌসানবি বলল আল্লাহ বলছে মানুষের গুস্ত খাইব। এই জন্যে আমি গোস্ত তালাশ করতেছি পাগলাই কই তোর আল্লাই কইছে কো হ্যাঁ ক দেখলে ছুরি দে দিসে পায়ের থিকা খাইট্যা পায়ের রান থিকা খাইট্টা আবার কেউ কই কয় কইলজা কাইতা দিছে পায়ের রান থেকে গুস্ত খাইতা দিয়ে কই দে তোর আল্লাহ রে কৈস লাগলে আরো নিত আবার বলতেছে কিছুক্ষণ পরে তাই ক হে তোর আল্লাহ যদি বাম পাওয়ার। রানের গুস্ত খাইতে চায় দেশুরি দে বাম পাওয়া গুস্ত খাইতে কই তোর আল্লাহরে কইস ডাইন বাম দুই ফাটটা দিলাম অন্য জায়গার গুস্ত খাইতে চাইলে হেডাও আমার কইস কোনটা লাগবো পাগলা গুস্ত লই আবার তোর পাহারে গেছে এরকম ওয়াজ কিন্তু আপনারা শুনছেন মনে হয় মুসা নবী আবার গুস্ত লইয়া তোর পাহারে গেছে যায়া বলতেছে আল্লাহ আপনার জন্য মানুষের গুস্ত নিয়ে আসছে আল্লাহ কই কে দিছে আল্লাহ বহু মানুষের কাছে গেলাম কেউ দেয় না সবাই ধমক দিয়া দিছে তারায়া দিছে আল্লাহ গো এক পাগলের কাছে গেছে এই পাগলাই কাইটা দিছে পাগলার শরীরে ডাইন পাওয়ার গোস্ত দিছে বাম পাওয়ার গোস্ত দিছে আল্লাহ নেন গোস্ত আল্লাহ তাআলা নাকি বলতেছে মুসা পাগলার শরীরে আমি গোস্ত দিছে তোমার শরীরে কি আমি আল্লাহ গোস্ত দেই নাই তুমি যদি বলতা আল্লাহ আপনি কুষ্ঠ খাইতে চাইছেন আমার শরীর থেকে খান তাইলে তো আমি খুশি হয়ে যায় তুমি পরীক্ষায় ফেল ওয়াজ ভাই এই ওয়াজ যে করছে তার জন্য তো করতে হবে যে করছে তার জন্য তো করা লাজেন যেই হোক যদি বলে আমি আসমানের ফেরেস্তা তা ফেরেস্তা তুমি বলবে না মানে এক করতে বলছি যে আমি আসমানের ফেরেশতা আমি ওয়াজ করছি তাকে তো করতে হবে কেন কয়েকটা কারণে এখানে কুফরি হয়েছে এক নম্বর সে দাবি করেছে আল্লাহ খাইতে চায় এখানে কুফরি ইমান বিধ্বংসী হয়েছে দুই নম্বরে একজন পাগলের সম্মান বাড়াইয়া একজন জলিলুল কদর পায়ে একজন নবী এবং একজন রসুল যার উপর আল্লাহ তারা তাওরাত কিতাব নাজিল করেছে যাকে কালিম উল্লাহ হয়েছে ও কাল্লাম আল্লাহ মুসা তাক যিনি বনি ইসরায়েলের সত্তর হাজার নবীর সারদার এমন একজন নবীকে ছোট করে একটা পাগলকে বড় করা হয়েছে এখানে নবুয়তের শানকে ছোট করে তনকিস করে কুফরি করা হয়েছে তিন নম্বরে পাগল সে শরীরে গুস্ত দিয়ে পরীক্ষা জিতছে আল্লাহর নবী ঠকছে পরীক্ষায় ফেল করছে এখানেও কুফরি হয়েছে ভাই সব ওয়াজ শুনা সুবহানাল্লাহ বলেন না তাহলে কিন্তু আ মজাইবো সালাম যাইবো আমি যেটা বলে দিতেছি এখন আমার বিরুদ্ধে কিছু লোক লাগবে কিছু লোক কইবে হ্যাঁ উনি আমল তাইয়া করে কি তুমি আল্লাহর নবীকে ছোট করবা তুমি আল্লাহ তালা শাহের উপর আঘাত করবা তুমি ফেরেস্তাদের ইজ্জতের চাদর নিয়ে টান দিবা আকায়ত আকায়তের কিতা পরে আমরা চুপচাপ শুনবো আমাদের কি বিচার হবে না আমাদেরকে আল্লাহ যদি প্রশ্ন করে তুই জানি না কেন জিগাইলি না প্রতিবাদ করলি না তখন আমরা কি জবাব দিব আমরা বিপদে পড়বো না আমি কথাটা বাধ্য হয়ে বললাম এগুলি বলতাম না একটা সাইডে যাচ্ছিলাম তো এই কথাগুলি নিয়ে আসছি কেন আপনাদের বোঝানোর যে আমাদের দেশে অনেক ওয়াজ আছে যে ওয়াজ শুনে শুনে আপনারা কিন্তু বলেন এই এই ধরনের ওয়াজ এগুলি আমাদেরকে সাধারণত মাহাবিলের লোকসংখ্যা বাড়ায় বটে কিন্তু হেদায়ত হেদায়তের যে আলো এটা দেয় না ভাই লড়াশর একটু কম করে আমি যে কথাগুলি বললাম আপনারা বেজার হয়েছেন বেজার হইন না দাদু আমি সত্য কথা বলছি আপনারা বেজার হইল আমার কোনো ক্ষতি নাই কিন্তু আপনারা বেজার হন আমি এটা চাই না আপনারা যদি বেজার হন আমার দুনিয়া তো ক্ষতি নাই এখানে তো ক্ষতি নাই আপনারা ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু আপনারা বেজার হন এটা আমি চাই না আপনাদের দোয়া চাই আমি সত্য কথাটা আপনাদের জানতে হবে কিনা বলুন জিব্রিল যেই জিবরিল সাত আসমানের উপর থেকে এক মুহূর্তের মধ্যে একটা পাখা দিয়ে উড়াল দিয়ে চলে আসতে পারে সেই জিব্রিল ছয়শ নূরের পাখা দিয়া উড়াল দিয়া নয়শো বছরে গেটের কাছেই থাকে এটা কখনো যুক্তিসঙ্গত হতে পারে না কোরআনের মধ্যে আল্লাহ বলেছে জান্নাতের পরিধি হলো প্রথম আসমান থেকে এই জমিন পর্যন্ত এই জন্য ওয়াজ বুঝে করতে হবে আর এখন ওয়াজ নসিহত আর ওয়াজ মুসিবত মানে সবদিকে গ্রাস করে ফেলেছে আকীদার ওয়াজ এখন নাই যে যেমনে পারে এমনে ওয়াজ করতেছে আর টাকা ইনকাম করতেছে ওয়াজটা হয়ে গেছে একটা ব্যবসা ঠিক এটা কেন না এটা এটা ঠিক করলে তো সমস্যা ওয়াজ কোনো মতে এসএসসি পাস করছে দাখেল পাস আলেমে পড়ে বা আলেম পাস করছে কয়েকটা গজল শিখছে কিছু ঘটনা শিখছে দুই তিন আয়াত শিখছে ওয়াজ বিশ্বাস করেন বাংলাদেশে ওয়াজের ময়দানে এত পরিমাণে মুফাসসির কোরআন এত পরিমাণে মুফতি অথচ আলিয়া মাদ্রাসাগুলিতে তাপসির পড়াইবার মুফস্বের পাওয়া যাচ্ছে না ফ্যাকার কিতাব হেদায়া পড়াইবার জন্য মুফতি পাওয়া যাচ্ছে না আরে বাবা দাখিলা আলেমের আরবি কিতাবগুলি পড়ে সরে ভেকায়া নুরুল আনু পড়াবে উসুলে শাসি পড়াবে ওই আলেম পাওয়া যাচ্ছে না কিন্তু ওয়াজের মাঠে আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মুফস্বরে খুরা এত মুফাসসির ও তো মাদ্রাসার পোস্ট খালি কি হুজুর মাদ্রাসা হুজুর আপনারা কোয়ালিটি কি মিছা কথা কইছি মাদ্রাসার পোস্ট খালি কোথায় যাবে আপনারা আবার সেই গান গায় এগুলি আবার পছন্দ করেন ভালো এইভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম আগামী প্রজন্ম ধর্মের যে মূল নির্যাস অনেক দূরে সরে যাবে আজকে যারা আমরা আসি নারায়ণ সালাত আল্লাহ এই স্লোগান প্রমাণ করার জন্য আলেমদের জিজ্ঞাসা করা লাগতেছে বা দলিল খুঁজতে হচ্ছে কেন আপনাদের মাঝে চর্চাটা কমে গেছে এই নতুন করে এখন দলিল তালাশ করা হচ্ছে আর নারায়ণ সালত বা ইয়া রসুল আল্লাহর স্লোগান ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই জেকের বা দুরুদ বা নবীজি সালাতু সালামের সাথে এই যে শব্দ চয়ন গুলো রসুল আল্লাহ ইয়া কেন আপনারা ধর্ম চর্চা থেকে দূরে সরে গেছে আমি যুবক ভাইদেরকে স্পষ্ট ভাষায় বলি জিকির দুই রকম বলন্ত কয় রকম একটা হলো জিকরুল্লাহ আল্লাহর জেকের আরেকটা হলো জিকরুল রসুল রসুলের জিকির আপনাদের কাছে মনে হচ্ছে এটা নতুন নতুন মনে হচ্ছে না এটা নতুন না এটাই পুরান জিক্রে রসুল এটা একটা একটা মহল আছে এটা বন্ধ করে দিয়েছে এটাকে শিরকের ভয় দেখায় বন্ধ করে দিয়েছে আমি আজকে মনে করায় দেই গো আল্লাহর জিকিরের কথা যেমন আছে নবীর জিকিরের কথাও আছে আমরা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই যে বলি এটা আমাদের নিজেদের বানানো না এটা সাহাবিদের আল্লাহর আল্লাহ বলতেন ও ভাই এটা আপনাদের জানা থাকতে হবে না হয় আগামী পনেরো বিশ বছর পরে দেখবেন ইয়ারাসুল আল্লাহ বলাটাকে শিরিক বানাই দিবেন প্রিয় ভাই আমার সব জায়গায় শিরিকের গ্রাণ পাওয়াটা লক্ষণ ভালো না তাহাকিকের অভাব বোঝায় আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহর রসুল সাল্লা সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিফ শহরে যায় মদিনা মোনাব্বরায় যায় সেদিন মদিনার আবাল বিদ্যা বনিতা শিশু কিশোর নারী পুরুষ বালক বালিকা কেউ ঘরের সাথে কেউ রাস্তায় নেমে সবাই মিলে স্লোগান দিয়েছিলেন فَسَعِدَ الرِّجَالُ وَالنِّسَاءُ فَوْقَ الْبُيُوتِ وَتَفَرَّقَ الْغِلْمَانُ وَالْخُدَّامُ فِي الطُّرُوقِ يُنَادُونَ يَا مُحَمَّدُ يَا رَسُولَ اللَّهِ يَا مُحَمَّدُ يَا رَسُولَ اللَّهِ

আহলে সুন্নাত ওয়াল জামাত এখন আপনি যদি ফতোয়া দেন সাহাবাই কারামের উপরে কি ফতোয়া আপনার সাহাবাই কারাম তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্ডিকেট করে হরফে এদা সহকারে ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ বলেছে সহি মুসলিমের হাদিস দ্বিতীয় খন্ড বা উ হাদিস হাদিসিল হিজরাতের মধ্যে হাদিসটা আছে মুসনাদ আবি আলা শরীফের মধ্যে সহি সনদে হাদিসটা আছে আপনি বলবেন এটা ইয়া রাসূল আল্লাহ বলা এটা জিকির না আমি বলবো এটা জিকির কেমনে বলবো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আদাবুল মুফরাদের মধ্যে উল্লেখ করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ তিনার একটা পা অবশ হয়ে গেছিলেন অসুস্থ হয়ে গেছিলেন চিকিৎসকরা চিকিৎসা করে ব্যর্থ হয়ে বললেন উযকুর উযকুর মান আহাব্বান নাস ইলাইক তোমার কাছে সবচেয়ে বেশি মহাব্বতের যে ব্যক্তি আছে তার জেকের করো উজকুর স্মরণ করো জেকের করো স্মরণ করো জেকের করো মানে স্মরণ করো উজকুর স্মরণ করো জেকের করো যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা অসুস্থ অবস্থায় বিছানায় শায়িত অবস্থায় আল্লাহর রাসূলকে স্মরণ করেছিলেন ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদ কোন কোন জায়গা আছে ইয়া মুহাম্মাদু এই যে জেকের করলেন এখন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর এর আপনার কি ফতোয়া ফতোয়া তো দিলেন যে নবীর জিকির নাই নবীর জেকের মানে নবীর শরণ জিকির শব্দের অর্থ হলো শরণ করা আমরা কি নবীজিকে শরণ করব না নবীজিকে অনেক ভাবে শরণ করা যায় আপনি বলছেন হ্যাঁ আল্লাহর নামে শুধুমাত্র জিকির হবে

অনেকেই খুঁজে অনেকে বলেও যে একসাথে পাশাপাশি না আইলা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলা যাবে না একজন সাহেব বলেছিল আমি ছয় মাস এক বৎসর গবেষণা করে কোন হাদিসে কোন কিতাবে এই কালেমা খুঁজে পাই নাই অথচ সহি মুসলিমের প্রথম খণ্ডের ষোলো নম্বর পৃষ্ঠার মধ্যে এই কালেমা আছে উনি কি গবেষণাটা করলেন ছয় মাসও এক বছরেও তিনি এই কালেমা পাইল না তাইলে তো যেই লোক ছয় মাস এক বছর পইলা না গবেষণা কইরা কালেমা পাইল না সে মুসলমান হয়েছে কিনা এটা তো একশো সন্দেহ হ্যাঁ কি মুসলমান হইল প্রশ্ন আছে কিনা ভাই আমার জানা মতে আশিটার উপরে হাদিসে এই কালেমা শরীফ আছে আরো বেশি থাকতে পারে আমি হয়তো একটু কমই জানি আশিটার উপরে হাদিস পেয়েছি মারফু মৌকুফ আমি মানি না তাতে আমার কিছুই আসে যায় না বহু লোক আল্লাহর কেউ মানত না এখনো আছে বহু লোক যারা আল্লাহ কেউ মানে না এতে আমাদের কিছুই আসে যায় না ঠিক না আমার এই কথাগুলোর পরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে কমিটির ভাইরা আশা করি আমাকে বাধা দিবেন না পিসা হুজুর আছেন এলাকার মান্য হুজুর আছেন সবাইকে সামনে রেখে বলছি আমারে আলোচনার পরেও আমি সরাসরি আজকে প্রশ্ন নিব কিন্তু আমি চাই আপনারা সরাসরি জিজ্ঞাসা করেন আমি চলে গেলে ফিটনা করা যাবে না আসেন হুজুর ভালো আছেন বৈশাজান আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ তুমি আল্লাহর র প্যারা হবি তোমার সাথে তুলনাকা

মাওলা না প্রিয় ভাইয়ের আমার আশা করি আমি যতটুকু আলোচনা করেছি এর থেকে কিছুটা হলেও বুঝতে পারছেন যে নবীজিকে ইয়ার আসুল আল্লাহ ইয়া হাবিব বলে শরণ করা যাবে যদি আপনি বলেন নবীজি সেই সোনার মধ্যে নাই রউজা মুবারকে আল্লাহর নবী আছে আমি বাংলাদেশের এই ব্রাহ্মণপাড়া কুমিল্লাতে আছে। এত দূর থেকে হরফে নেদা ইয়া ইয়া হরফে নেদা সহকারে কেন নবীজিকে সম্বোধন করব নবীজি তো আমাদের কাছ থেকে অনেক দূরে এই উদ্দেশ্য যদি প্রশ্ন করেন আমি বিনয়ের সাথে বলবো দাদু ভাই আমার এটার দুইটা উত্তর নিয়ে যান এক নম্বর উত্তর হলো আরবি গ্রামার মোতাবেক পাঁচটা হরফে নেদা আছে এখন দেখছো অনেকে ছয়টাও বানাইছে আরো বেশিও বানাইতেছে ইয়া আয়া হায়া আয় পাঁচটা হলো হরফে নেদা নেদা মানে হলো সম্বোধন সূচক এই পাঁচটা নেদার আলাদা আলাদা খাসিয়ত আছে যেমন ইয়া যখন আসে ইয়ার মা নাদিব আউ বাঈ কাছে হইল ইয়া ব্যবহার করা যায় দূরে হইল ইয়া ব্যবহার করা যায় এটা গ্রামার নাহুর দৃষ্টিতে এই বিধান আপনার জন্যে অনুমোদিত কাছের মানুষকেও ইয়া বলা যাবে দূরের মানুষকেও ইয়া বলা যাবে অতএব এই দৃষ্টিতে আল্লাহ রসুল মদিনা শরীফ আছে এই বিশ্বাসেও যদি কেউ কুমিল্লা থেকে ইয়া রাসুল আল্লাহ বলে তার জন্য ইয়া রাসুল আল্লাহ বলা যায় দ্বিতীয়ত দ্বিতীয় যে উত্তর সেটা হলো আমরা যেখান থেকে নবীজিকে সম্বোধন করে সালাতু সালাম পড়ি আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে সেটা শুনেন তার দলিল তাবারানির মহাজামুল কাবিরের মধ্যে সহি সনদে হাদিসটা আছে সহি হাদিস তোহফাতুল আহওয়াজির মধ্যে মাওলানা আজিম আবাদির আউনুল মাবুদের মধ্যে আবু দাউদের সরা সেখানে হাদিসটা সনদ সহকারে আছে জালাউলা ফামের মধ্যে হাফিজ ইবনুল কাইমিয়া অনেক আলেম ভাইরা নামটা এরকম ভুল করেন আমরাও একসময় এরকম ভুল করতাম তো সবার উদ্দেশ্যে বলছি ওনার নামটা ইবনুল কাইয়ুম নয় কাইয়ুম হলো আল্লাহ যদি বলেন ইবনুল কাইয়ুম তাহলে আল্লাহর ছেলে হয় অর্থ নাউজ ইবনুল কাইয়ুম বলা যাবে না ইবনে কাইয়ুম বলা যাবে না ইবনুল কাইয়িম ইবনুল কাইয়িম শব্দগুলি যেন আমাদের একটু একটু করে শুদ্ধ হয় ভুল হবে আমাদের অনেক জিনিস ভুল হয় আমরা শুদ্ধটা জানার পরে শুদ্ধ করেন এটাই মুমিনের কাজ দাদু ভাই আমার হাফিজ ইবনুল উনার ব্যাপার রহমতুল্লাহ আমরা বলি না কারণ ওনার আকিদের মধ্যে জামালা আছে একটু তিনি জালাউলা ফ্রাম কিতাবের মধ্যে বলেছেন এই হাদিসটা উল্লেখ করেছেন হজরত আবুদ্দার দারদি আল্লাহ তিনি বর্ণনা করেছেন দয়াল নবীজি বলেন

যারা আমি রসুলের সালাত ও সালাম পাঠ করলে আমি রসুলের জেকের করলে বালাগানি সাউতাহু এটার আওয়াজ পর্যন্ত আমি রসূলের কাছে পৌঁছায়া যা তার মানে নবীজি শোনেন আল্লাহর হাবিব আপনার এই কুমিল্লা থেকেও যদি বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এটার আওয়াজ মদিনাওয়ালা নিজ কান মুবারক দ্বারা শুনেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন আপনি কিভাবে নবীজির প্রেম থেকে আমাদের দূরে সরে রাখবেন এই ফন্দির জন্য বলছেন এটা করা যাবে না ওটা করা যাবে না আপনারা ফতোয়া দিতে দিতে মরে যাবেন আর আমরা নবী নবী করে করে মরব ঠিক না বেটে জিন্দাবাদ প্রিয় ভাইরা আশা করি আপনাদের ভিতরে এই ব্যাপারে আর কোনো ধরনের সংশয় থাকবে না এর পরেও যদি কারো সংশয় থাকে আসো ভাই বুকে জড়ে ভালোবাসা দিয়ে তোমাকে প্রশ্ন করার সুযোগ দিব আমরা মিথ্যার দাওয়াত নিয়ে আসি না কোন মন করা বানোয়ার বিষয় আমরা মানুষের সামনে বলি না আমাদের এত টেনশন নাই ভয় নাই চিন্তা নাই কারণ আমরা মদিনাওয়ালার দলের লোক ঠিক না বেঠিক যারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলা বিরোধিতা করে তাদের মাহফিল আমাদের সুন্নিরা যদি প্রশ্ন করা সুযোগ পাইত। ওই আমাদের সাধারণ সুন্নিরাই তাদেরকে প্রশ্ন করে বিনা জানাজায় দাফন করে দিতে পারবে ঠিক হবে কি আমরা ভয় করি না কারণ আমরা আমাদের নিজেদের বানানো দলে না স্বপ্নে পায়া দল আবিষ্কার করি নাই স্বপ্নে পায়া দল আবিষ্কার করি নি আমরা আমরা বদিনাওলার দলের লোক সুন্নি জামাত কারল কার দল বলেন কার দল নবীর নবীর দল দল বলেন কার আল্লাহর দল দলই হলো নবীর দল আল্লাহরে সবাই মানে সবাই নবীরে মানে না ইহুদিরাও আল্লাহ মানে খ্রিস্টানরাও আল্লাহ মানে বৌদ্ধ আল্লাহ মানে হিন্দুরাও ভগবান মানে সৃষ্টিকর্তা মানে কিন্তু এই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ আরো যত বা অন্য ধর্ম আছে তাদের সাথে আমাদের পার্থক্য হলো তারা আমাদের নবীকে মানে না আমরা নবীকে ভালো যদি বাসতে হয় আহা মন যদি দিতে হয় এটা মনে হয় আমাদের আশিকি সাহেব বলতো নাকি আরে পাগলা আমার বড় ভাই সারাটা দেশ পাগল পড়ালেছে আশেকের রসুলদের যত নবী প্রেমিক তাদেরকে নবীর গান গাইয়া নবীর শান গায়া ভালো লাগে ভালো লাগে কি না তবে একটা গজল মনে হয় আমার মনে হয় আমার বড় ভাই যদি থাকতো সবচেয়ে ভালো হইতো নিশ্চয়ই আমার ভাইয়ের কাছে যাবে একটা গজল আছে এই শব্দটা একটু ভিন্ন শব্দ করা উচিত রহমতে আলম মোজা সাম সুন্দর গজল কিন্তু আমার নবীজি শুধু রহমতে আলম না এই শব্দটা ছন্দ মিলাই অন্য একটা শব্দ চয়ন করলে সেরকম আমি নিজে গজলটা আমার ভালো লাগে আমি নিজের শুনে আমার ফ্যামিলির সবাই শুনে আমার বেগম সাহেবের শুনে আমার বাচ্চারা পর্যন্ত গজলটা শুনে কিন্তু এই শব্দটার কাছে গিয়ে আমার কাছে প্রশ্ন করে যাবু আমাদের নবী না রাহমাতল আলম তাহলে রহমতে আলম কেন বলল আমার নবীকে শুধু একটা জগতের রহমত এই প্রশ্নটা এসে গেছে এই জন্যে বা খারাপ না গজল ভালো কিন্তু এই শব্দটা যদি একটা অন্য একটা ভালো শব্দ ছন্দের সাথে মিলে বলা হয় তা আরো ভালো হবে কি বলেন আপনারা আমি এটা বিরোধিতার জন্য বলি না আমার বড় ভাই হাফেজ আল্লামা বলিউল্লাহ আশিক সাহেব আমার বড় ভাই আমার আদর করেন আমার মাথায় হাত রেখে দোয়া করে দেন আবার এক সময় শাসন করবে বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্ক তো এরকমই হবে এক সময় আদর করবে আর এক সময় শাসন করবে ওই শ্রদ্ধা আমার আছে আমাকে যদি গায়ে বা একটা থাপ্পড় মারে তাও আমি ওনার সাথে সামনে মাথা মতো করে দাঁড়ায় থাকবো আমার বড় ভাই এটাই হলো শ্রদ্ধা মহাব্বত কিন্তু এই বিষয়টা আমি বিনয়ের সাথে বললাম আর কি সম্ভব হলে সুন্দর একটা শব্দ চয়ন এই শব্দটা চেঞ্জ করে দিলে আমরা সবাই প্রাণ খুলে নবীর সান গাইতে পারবো আল্লাহ তৌফিক দেন বলেন আমিন আপনার মনে বেজার হয়েছে সবাই বলেন আমিন এখন এখন হবে প্রশ্ন উত্তর আজকে আমি যে কোনো চারজনকে সুযোগ দিব প্রশ্ন করা যে কোনো চারজন তবে চারজনের বেশিকে দিব না যে কোনো চারজন তবে যুবকদেরকে আমি প্রাধান্য দিব প্রশ্নগুলি রাজনৈতিক প্রশ্ন হতে পারবে না হলে আমি উত্তর দিব না ধর্মীয় প্রশ্ন হবে এবং শিক্ষণীয় হতে হবে হবে প্রশ্ন হলে না কি নবীর ধরনের প্রশ্ন হলে হবে না শিক্ষণীয় ধর্মীয় বিভিন্ন ধরনের সূত্র জিগাইলে আমি ফারতাম না আমি এই সাবজেক্টের মুক্তি না তো এই ধরনের প্রশ্নগুলির জন্য আমি চারজনকে নিব এর আগে

দমে দমে টান আল্লাহর নাম দমে দমে টায়ান দমে দমে টান মৌলার নাম দমে দমে টান আল্লাহ 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 আচ্ছা এটি সাধারণ মানুষের نوک رب ہو سے ٹائن نئی نمے دن مولا نم دن اللہ نم دے دم ٹان اللہ الہ اللہ اللہ, 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 اللہ ভাই শোনেন জিকির করতেছেন ভালো লাগতেছে আমিও গজল গাইতেছি কার আল্লাহ নবীর সানো গাই অলি আল্লাহ শানও গাই কিন্তু এই গজলের ক্ষেত্রে আমাদের আরেকটু সচেতন হওয়া দরকার বাসর সাজাইতাম কার লাগিয়া তোর জিকিরের ভিতরে বাসর গো দরকারটা কি এই ধরনের এগুলি সব বাউল গান সব বাউল গানে না জিকিরে ঢুকে দিছে এগুলি থেকে একটু নিজেদেরকে আর একটু পবিত্র করেন নাইলে জেনারেল শিক্ষিত লোকগুলো যারা হায়ার এডুকেটেড পার্সন দেশের যারা দায়িত্বশীল বহু সচিবদের সাথে আমাদের কথা হয় এসপি এডিশনাল এসপি ডিসি বিভিন্ন ধরনের বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা যারা তাদের সাথে মাঝে মধ্যে আমাদের কথা হয় তারা আমাদের বলে যে হুজুর আপনাদের যে কির ভালো লাগে কিন্তু আপনাদের কিছু বক্তা খালি এই বাউল গান যে গান বাদ্যযন্ত্র দিয়া ওই শিল্পীরা গায় বাউল শিল্পীরা এগুলি আপনারা গান কেন এগুলি আমাদের কাছে মনে হয় ধর্মের সাথে কেমন একটা তামাশা হয়ে যাচ্ছে না আমাদেরকে এই কথাগুলি বলে তখন আমরা লজ্জিত হই দেখেন তো আমি আল্লাহর সনে গাইছি না এবার নবীর সানে একটা গাই আপনারা জিকির করেন আল্লাহ 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 Da yal nabi kamil wa la yamma kandari ma mana yasin rahmat Ter bandari Allah. اللہ اے بانا یاسن یا تیرو رحمت دویل بھنڈاری ضیال نبی کملے والا امم تیرو کنداری اللہ 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 ذکر آواز بھلو ہے ماشاءاللہ اللہ اللہ লাই লা ইল্লাহ আহম্দু রুসুল্লাহ সাল্লাল্লাহ লাইশাল্লাহ এগুলি একটু কন্ট্রোল করতে হবে আমাদের জিকিরের মধ্যে বিকৃত আওয়াজ ছেড়ে দিবেন বিকৃত আওয়াজ মানে কি তুমি যদি বলো যে আমি আল্লাহর যে হা জমির জিকির করবো হু হু এটা জিকির আছে একটা ওটা ওইভাবে করেন যে মেয়ে পীর সাহেবরা শিক্ষা দেয় আল্লাহকে হা জমির দিয়া স্মরণ করার বিধান আছে তরিকতের মাসাইকদের কাছে আপনি এটা কি লিখবো ফেরেশতা ফেরেশতা লেখতো তো একটা এটা ওয়ার্ড লাগবো না এটা তো হু হইলো না আমি একবার স্টেজের মধ্যে জিকির সামাটান দিছি সামাট গাইতেছি নবীজির সানে একজনে সাইডে মাউতা আছিল একটা এটা হাতে নিয়ে আমি ধরাই গেছিলাম খাই সেটা কি তোরে এটা আমি কেন বলছি যে এগুলি থেকে আমাদের বের হয়ে আসতে হবে জিকির করবেন যেমন তরিকতার একটা জিকির আছে নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির আছে কালবি জিকির আছে নিয়ম আছে একটা যেমন ধরেন কাদরিয়া চিস্তিয়া তরিকের মধ্যে একটা জিকির আছে আল্লাহ 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 মানে নিঃশ্বাস নিতেও আল্লাহ ছাড়তেও আল্লাহ প্রত্যেকটা এক নিশ্বাসে দুইবার জিকির হইতেছে এটাও আছে আপনার ওইভাবে করেন না আপনার তো এটাও হয় না মাইকটা লইয়া যেভাবে ধরুম ধরুম আওয়াজ হইছে আমি ডরে গেছি এগুলি থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশ অলি আল্লাহদের দেশ বাংলাদেশ কোনো ভন্ডর দেশ না ঠিক না বিটে ভন্ডরা শেষ করে ফেলছে দেশটা আমাদের গোটা সন্নি প্রশ্নবিদ্ধ করে দিয়েছে আমার উপর বেজার হয়ে না বললে কিছু করার নাই সত্যটা বলতে হবে আমি জিকির করি আপনারা জিকির করেন সঠিক পদ্ধতিতে করেন ওই যে হ্যাঁ জিকির করতে কিন্তু ঘুমাই গেছে গে অমন ঘুমায় একদিন ঘুমাই বের মন কবর বাজার মন ঘুমায় রে তোমরা যে ঘুমাইছো সবাই জান গেছে